রোববার হজ যাত্রার প্রথম দিনেই ভিসা জটিলতায় যেতে পারেননি বেসরকারি ব্যবস্থাপনায় নিবন্ধন করা 140 জন হজ যাত্রী। তবে 24 ঘন্টার মধ্যে এই যাত্রীদের ভিসা জটিলতা কেটে যায়। ভিসার প্রবলেম সলভ হয়ে গেছে, টিকেটের প্রবলেম সলভ হয়ে যাচ্ছে। আজকে আমরা ফ্লাই করছি, আমরা আবার ভিসা পাইছি। আজকে আমাকে খবর ভালো, আমরা এতে যাইতেছি। ফ্লাইট মিস করছে, আজকে আল্লাহ দেখ মিলাইছে। আল্লাহ তাআলা সমস্ত দুনিয়ার দেশবাসীকে দোয়া আশীর্বাদ করে। গতকাল ছিল আমাদের ফ্লাইট, কাল পাইনি, আজকে যাচ্ছি। কালকে সমস্যা, পাসপোর্ট পাওয়া যায়নি, টিকিট পাওয়া যায়নি, ওকে হয়নি, ভিসা ওকে হয়নি, আজকে পাওয়া গিয়েছে। আল্লাহর রহমতে যা হচ্ছে। সফটওয়্যারের সমস্যার কারণে আমাদের ভিসাগুলি প্রিন্ট করতে পারিনি আমরা এখান থেকে। হজ অফিস বলছে সৌদি অংশের ত্রুটির কারণেই এই সমস্যা, আর এমন সমস্যা যেন না হয় সতর্ক তারা। এটি ছিল সৌদি ইন্ডিয়ারই এই প্রিন্ট ভিসার একটা জটিলতা ছিল, ইনশাআল্লাহ সেটি এখন আর নাই। ভিসা বের হয়ে গেছে এবং আজকে তারা চলে যাচ্ছে। এই মক্কা রোড সার্ভিসের আওতায় আমাদের হজ যাত্রীগণ এরপরে আর কখনো সৌদি আরবে গিয়ে জেদ্দায় বা মদিনায় তাদের আর লাইনে দাঁড়িয়ে ইমিগ্রেশন সম্পন্ন করতে হবে না, তাদের সেই বেড থেকে আর ব্যাগগুলো কালেকশন করতে হবে না। রোড টু মক্কা সেবা না পেলেও সৌদি অংশের ইমিগ্রেশনে সমস্যা হবে না বলেও আশ্বাস হাবের। দ্রুত ওনাদেরকে প্রেরণ করাই আমাদের কাজ, দ্রুত প্রেরণ করছি। হয়তো উনি ইমিগ্রেশন সুবিধাটা এখানে পান নাই। একটা কথা বলি, ইমিগ্রেশন সুবিধা কিন্তু এখন জেদ্দা আর বেশি সময় লাগে না, যেহেতু কিছু লোক বাইরে হয়ে যাচ্ছে, সো এই কারণে কিন্তু তার আর বিড়ম্বনা হওয়ার সুযোগ নাই। সোমবার হজযাত্রার দ্বিতীয় দিনে 7টি ফ্লাইটে মোট 2500-এর বেশি যাত্রী পরিবহনের কথা রয়েছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স ও ফ্লাইনাসের। নাইমাবির, এখন ঢাকা।